হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ স্টাডিঙ্গার, ইউর ইউজফুল চ্যানেল। তোমরা যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ একটা এডুকেশন চ্যানেল হিসেবে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করা হয় যা তোমাদের কাজে খুবই হেল্পফুল হবে এবং বেনিফিশিয়াল হবে। সো নাও লেটস স্টার্ট। আমরা আগে ভিডিও দেখেছি 325 পর্যন্ত প্রশ্ন, বাকি প্রশ্নগুলি ইতিহাসের আমরা এই ভিডিওতে দেখবো। নাও লেটস স্টার্ট। 326 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? একটা রাজতরঙ্গিনী, রামচরিত, এখানে রামচরিত মানস, ইন্ডিকা। চারটি অপশন আছে, চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে রাজতরঙ্গিনী, প্রথম ইতিহাসমূলক গ্রন্থ। এখানে রাজতরঙ্গী হচ্ছে প্রথম ইতিহাসমূলক গ্রন্থ। নেক্সট প্রশ্ন, আর্যরা কোন জাতির বংশধর? 327 নম্বর প্রশ্ন, যে আর্যরা কোন জাতির বংশধর? এখানে হুন, দ্রাবিড়, নার্টিক, কোনোটি নয়, আর্যরা ছিলেন নার্টিক জাতির বংশধর। এখানে অ্যান্সার হবে সি, নার্টিক জাতির বংশধর আর্যরা। নেক্সট প্রশ্ন, 328 নম্বর প্রশ্ন, রাজপুতরা কোন জাতির বংশধর? রাজপুতরা কোন জাতির বংশধর? দ্রাবিড়, হুন, পার্সি, মঙ্গোলিয়া। এখানে রাজপুতরা ছিলেন হুন জাতির বংশধর। কোশ্চেন নম্বর 329, ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্কার বলা হয় কেন? ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্কার বলা হয় কারণ বৈচিত্র্যের জন্য, জলবায়ুর জন্য, পাহাড় পর্বতের জন্য, প্রাকৃতিক পরিবেশের জন্য। ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্কার বলা হয় বৈচিত্র্যের জন্য। নেক্সট প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? মেঘাস্তিনিস, কৌটিল্য, বানভট্ট, কলন। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য, অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেন? আবরিহান, কে এম পান্নিকর, গিলন, বানভট্ট। হর্ষচরিত রচনা করেন বানভট্ট, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছেন মেঘাস্তিনিস, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেঘাস্তিনিস। এখানে চারটি অপশন আছে, ইভান বত্তুতা, বিলন, অশ্বঘোষ, মেঘাস্তিনিস। ইন্ডিকা গ্রন্থের রচিত হচ্ছে মেঘাস্তিনিস। নেক্সট প্রশ্ন, রামচরিত গ্রন্থের রচিত কে? বিক্রমাদিত্য, সন্ধ্যাকনন্দী, তুলসীদাস, কৌটিল্য। এখানে রামচরিত গ্রন্থের রচিত হচ্ছেন সন্ধ্যাকনন্দী। নেক্সট প্রশ্ন, বিক্রমাঙ্ক চরিত কে রচনা করেন? বিক্রমাঙ্ক চরিত, বানভট্ট, প্লুটার্ক, প্লিনি, বিলন। এখানে বিক্রমাঙ্ক চরিত্র রচনা করেন বিলন, অ্যান্সার হবে ডি, বিক্রমাঙ্ক চরিত্র রচনা করেছেন বিলহন। নেক্সট প্রশ্ন, 335, রাজতরঙ্গিনী গ্রন্থের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? রাজতরঙ্গিনী হচ্ছে প্রথম ঐতিহাসিকমূলক একটি গ্রন্থ যেখানে কাশ্মীর রাজ্যের কথা বা ইতিহাস বর্ণনা আছে। নেক্সট প্রশ্ন, 336, সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন? সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন? মেঘাস্তিনিস, মেঘাস্তিনিস হচ্ছেন প্রথম বিদেশি যিনি ভারতে আসেন। নেক্সট প্রশ্ন, ইতিহাসের জনক রূপে কে পরিচিত? হোমার, হেরোডোটাস, হরিসেন, ভিনসেন্ট মিথ। ইতিহাসের জনক, ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস। রামচরিতমানস গ্রন্থের রচয়িতাকে? রামচরিতমানস গ্রন্থের রচয়িতা হচ্ছেন তুলসীদাস, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন, মেঘাস্তিনী, লক্ষ্মণ সেন, বল্লাল সেন। অ্যান্সার হবে এ, হরিসেন, এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। নেক্সট প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজ্যের কীর্তি বর্ণিত আছে? এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের ইতিহাস বর্ণিত আছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সভ্যতা কত প্রাচীন? ভারতীয় সভ্যতা প্রায় 8500 বছরের প্রাচীন, অ্যান্সার হবে এখানে ডি, 8500 বছর। নেক্সট প্রশ্ন, গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্রটির নাম কি? গুজরাটে অবস্থিত যে হরপ্পা সভ্যতার অংশ, কেন্দ্রটির নাম হচ্ছে এখানে লোথাল, অ্যান্সার হবে এ, লোথাল। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এখানে চারটি অপশন আছে, সারনাথ, বোধগয়া, লুম্বিনী, কুশীনগর। এখানে অ্যান্সার হবে বি, বোধগয়াতে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন। নেক্সট প্রশ্ন, 344, প্রাচীনতম বেদের নাম কি? সাম, যজু, অথর্ববেদ এবং ঋক। প্রাচীনতম বেদের উদাহরণ হচ্ছে ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, বিম্বিসারের উপাধি কী ছিল? শ্রেণী, কণিক, অমিত্রাঘাত, শিলাদিত্য।
বিম্বিসারের উপাধি ছিল সৈনিক। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, মহাবীর কত সালে জন্মগ্রহণ করেন? 540 খ্রিস্টাব্দে মহাবীর জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত একটু কনফিউশন আছে, তোমরা একটু চেক করো এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্ন, 347 পল্লবদের রাজধানী কোথায় ছিল? মাদুরাই, কাঞ্চি, তাঞ্জোর, মাদ্রাজ। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি। অ্যান্সার হবে বি। রাজশেখরের সহকবি কে ছিলেন? এখানে পোথিয়ার বংশ, চোল বংশের, চালুক্য বংশের এবং রাষ্ট্রকূট বংশের। এখানে রাজশেখরের সহকবি কোন বংশে ছিলেন? পোথিয়ার বংশের। অ্যান্সার হবে এ। রাজশেখর সহকবি ছিলেন পোথিয়ার বংশের। নেক্সট প্রশ্ন, চারক কার সমসাময়িক ছিলেন? চারক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা বিভিন্ন সময় এসেছে, বিএসসি, তাছাড়া WBCS এবং অন্যান্য এক্সামে। চারক ছিলেন কনিষ্কের সমসাময়িক। নেক্সট প্রশ্ন, 350 ভারতবর্ষে ব্যাপক পরিমাণ স্বর্ণ মুদ্রার প্রচলন করেন কে? ইন্দ্রগ্রীক গন্ডকার্নেস, কনিষ্ক, প্রথম কথফিসিস, ভীম কথফিসিস। এখানে অ্যান্সার হবে ডি, ভীম কথফিসিস। ভারতবর্ষে ব্যাপক স্বর্ণ মুদ্রার প্রচলন করেন ভীম কথফিসিস। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।